আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ঝটপট কিচেনের ছোট্ট বারান্দায় আপনাদেরকে আবার স্বাগতম। চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো রুই মাছের কালিয়া। কীভাবে রুই মাছের কালিয়া আমি রেডি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু রান্নাতে একদমই এক্সপার্ট না, আমি যতটুকু পারি ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। রুই মাছের কালিয়ার জন্য আমি এখানে প্রায় 7 পিস রুই মাছ নিয়েছি। মাছটার পরিমাণ 1 কেজির একটু বেশি হবে। মাছটাকে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রক্ত ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, এপাশ ওপাশ সুন্দর করে মাখিয়ে নিব। ফের সয়াবিন তেল যদি সামান্য পরিমাণ দেন, সেক্ষেত্রে মাছ ভাজার সময় একটু কষ্ট কম হয়, আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। মাছগুলোকে আমি ভালোভাবে হলুদ মরিচ হলুদ লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, জাস্ট কুকিং অয়েল। আমার মাছ ভাজতে যতটুকু তেলের দরকার আমি ততটুকু নিয়েছি। মাছগুলোকে একে একে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, বেশি আঁচ দেওয়ার দরকার নেই ভিউয়ার্স, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিব। এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স কতটা সুন্দরভাবে উল্টে গিয়েছে। আপনারা যদি মাখানোর সময় একটু সামান্য তেল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের মাছ ভাজতে অনেক সুবিধা হবে। সব মাছগুলোকে আমি একে একে এমনভাবে রেডি করে নিব। আমার মাছগুলো ভাজা শেষ। আমি এবার সেম তেলেই 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1টি শুকনো ঝাল এবং 5টি গোলমরিচ। এগুলোকে আমি এই তেলে একটু ভেজে নেব। আমার চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা বড় আকারের পেঁয়াজ, 1টি রসুন এবং 2 টেবিল স্পুন আদা বাটা। সম্পূর্ণ একবারে পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন। যেহেতু আমি ব্লেন্ডারে করেছি এই জন্য আমি একেবারে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ভেতরে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ, মরিচের গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যেন মশলার ভিতরে কোনো ধরনের কোনো উটকো গন্ধ না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ ফিশ কারি পাউডার, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আমি এই দুটো একটু পরে দিচ্ছি কারণ এই দুটোর স্মেলটা একটু যেন থেকে যায় এই জন্য আমি একটু পরে ব্যবহার করেছি। তেল উঠে আসার পরে দিয়ে দিলাম 1টি টমেটো কুচি করে কাঁটা। টমেটোর পরিমাণ যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু মাছটা একটু টক লেগে যাবে, এই জন্য আমি টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই এবং বাদাম বাটা, টক দই এবং বাদামটা আমি একসঙ্গে ব্লেন্ডারে ফেটে নিয়েছি। আমি এখানে 2 স্পুন পরিমাণ টক দই এবং 10-12টি বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখুন মশলাটার কি সুন্দর একটা কালার চলে এসেছে। ভুনতে ভুনতে যখন তেল এবং মশলা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে বুঝে যেতে হবে যে আমার মশলাটি পারফেক্টলি হয়ে গিয়েছে এবং মশলায় কোনো ধরনের কোনো উটকো গন্ধ থাকা যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি। আমি মাছটা একদম ভুনা ভুনা করব, আমি এই জন্য মাত্র 500 ml পানি ব্যবহার করেছি।
এবার আমি একটি ঢাকনা দিয়ে পানিটা বলক ওঠা পর্যন্ত ঢেকে দিব। পানিটাতে বলক উঠে গিয়েছে, মাছগুলো আমি একে একে এর ভেতরে দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের মাছের উপর ডিপেন্ড করবে, আপনারা কতগুলো মাছ রান্না করছেন। আমি আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। দিয়ে দিচ্ছি 7টি লাল মরিচ, আপনারা চাইলে সবুজ মরিচটাও ব্যবহার করতে পারেন। আমার ঝোল একদম মাখা মাখা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা আমি দিয়ে এটাকে আমি আরও কিছু সময় রান্না করব। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমি এটাকে দেখুন হয়ে গিয়েছে, পরিবেশন করে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। আমার আজকের রেসিপিটি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটু ক্লিক করে রাখবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো মন্দ দুটো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চলে আসব পরবর্তী কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।